চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক যুবকের। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। পরিবার ও রেল পুলিশ সূত্রে জানা যায়, যুবকের নাম মরুণ বিশ্বাস, বয়স 24 বছর, বাড়ি ইংরেজবাজার থানার বাগবাড়ি চন্দন পার্ক এলাকায়। পরিবারে রয়েছে বাবা অনন্ত বিশ্বাস, মা মমতা বিশ্বাস। পরিবারে জানা যায়, আজ সকালে পাল্লা মেডিকেল সংলগ্ন এলাকায় মালাশিলের বাড়ি এসেছিল ভাই অরুণ বিশ্বাস। এরপরে দিদির সাথে কথা বলে ওই যুবক মালদা মেডিকেলের সামনে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করে বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেল পুলিশ ঘটনার সুখের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবার সহ গোটা এলাকায়। বাড়ি বাগবাড়ি চন্দন পার্কে মার মাথা খারাপ ছিল। মাথা খারাপ হওয়ার পরে এখানটাই এসে দিদির বাড়িতে থাকলো। ওই ওই একই মাথা খারাপের জন্য এর বাড়ি ওর বাড়ি ঢুকে বাড়াচ্ছে, সবাই ওকে মানে মানা করছে। তো আমরা একদিন বেঁধেও রাখলাম এই কারণে। তারপরেই আজকে সকালে জানতে পারি এই হাল কি হয়েছে, কি হয়েছে, মাথা খারাপ আছে, কি হয়েছে গোটা বলতে আসছি না। আমাদেরকেও খুলে বলছে না, খালি আবল তাবল বকছে, আর কোনো কিছু বলে না। রেলে কাটা পড়েছে? হ্যাঁ। কোন জায়গায়?